থেকে সরাবে না। কেন? কিছু কি বলার বাকি রেখেছ? আচ্ছা, তুমি কি আমাকে শান্তি করে চাটাও খেতে দিবা না? আশ্চর্য, আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, ওকে কি বলতে চাও সেটা? তোমার এই মেয়েদের সাথে ছুপ ছুপ করে রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর এই অভ্যাসটা কবে যাবে? আচ্ছা টিনা, আমি তো রিক্সাতেই ঘুরেছি তাই না? এর জন্য তুমি আমার পিছনে হাত ধুয়ে পড়ে গেছো। আচ্ছা কারণটা কি একটু বলবা? আজকের বিকালের প্ল্যানটা তোমার মনে আছে তো? বিকালের প্ল্যান? এত দিন হয়ে গেছে, তুমি আমাকে একটা দিন বাইরে নিয়ে যাও। আর কত দিন? হ্যাঁ অন্তত এটা তো মনে রাখো। হ্যালো টিনা আপু, কে বলছো? জি আমি অর্ণব, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আচ্ছা আপু, আমি দুদিন যাবত ভাইয়াকে একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখি। সেদিন দেখলাম একটি পার্কে ভাইয়ার সাথে একজন মেয়েকে, আবার দেখলাম মেয়ের সাথে দুজন একসাথে কোথাও যেন যাচ্ছে। আচ্ছা ভাইয়া কি আপনার পাশে আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা বলো। থাক আপু, পরে কথা বলি। টিনা আপু, আমি আপনাকে পরে ফোন দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তেমন না বস? আর আমি তাহলে আসি এখন। এখানে বলে রাখি, মাসুমের আগে থেকে একটি বদ অভ্যাস আছে, মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকে না, নানা কৌশলে নানা প্রলোপনের মাধ্যমে সে মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আজ যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটির সাথে এখন সম্পর্ক করার চেষ্টা করছে মাসুম। কিছুক্ষণ পর হয়তো সে এই মেয়েটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে। তাহলে চলুন দেখতে থাকি কি হয়। মেয়েটা আজকে অফিস আসলো না, নাকি কোনো সমস্যা হয়েছে? যাই হোক একটা ফোন দিয়ে দেখি। হ্যালো তামান্না। জি স্যার। কি অবস্থা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আজকে তো তোমাকে অফিসে দেখলাম না। জি স্যার, আমি তো বাসায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আজকে বিকেলে কি তুমি ফ্রি আছো? জি স্যার ফ্রি। আচ্ছা যদি বিকেলের দিকে তোমাকে ফোন দিই তাহলে একটু আসতে পারবা? আচ্ছা আমি ট্রাই করব। আচ্ছা ওকে ঠিক আছে, আমি তোমাকে বিকেলে কল করতেছি। হ্যাঁ জি স্যার ঠিক আছে। এখন আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে টিনা, যাকে আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন। টিনা শান্ত, অমায়িক ও খুব ধৈর্যশীল একটি মেয়ে, যে কিনা মাসুমের অনেক অন্যায় অপরাধ সহ্য করেও তাকে ভালোবাসে পাগলের মতো। কিন্তু টিনার মান অভিমান কষ্টটা কখনোই মাসুম বোঝার চেষ্টা করেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন টিনার পাশ দিয়ে মাসুম সেই মেয়েটির সাথে রিক্সায় করে কোথায় যেন যাচ্ছে। এখন টিনা সেটা দেখতে পেল এবং ওদের রিক্সার পিছু পিছু হাঁটা শুরু করলো।
আচ্ছা, সারাদিন তো অনেক ঘুরলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো বাসায় চলে যাই, কি বলো? না না, বাসাতে তো অনেক পার্সন থাকে, আসলে কে ফোন করেছিলি স্পেশালি সেই একজনের নামটাই জানতে চাচ্ছিলাম। কি কথা কেন আগে বলেন না কেন? না না, এটা কোনো কথা, আপনি একটা ম্যারিড পার্সন, বাট আপনি আমার সাথে ঘুরেছেন, আমার সাথে সময় পাস করেছেন, এটা তো ঠিক না, তাই না? আপনি আমার চোখের সামনে থেকে যান, যান। ফালতু মেয়ে, বিয়ে করছে সময় পাস করছে বলে নাই, এখন বলতে করেছি, তাই না? এর জন্য তুমি আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছো। আচ্ছা, কারণটা কি একটু বলবে? আচ্ছা, আজকের প্ল্যানটা তোমার মনে আছে? কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বোঝে না শুধু তুমি ছাড়া। কিছু কথা ছুটতে চাই, কিছু থাকে না বলা। আমি তোমাকে অনেকক্ষণ থেকে দরজার সামনে দাঁড়িয়েছিলাম, তখন তোমার নাম ধরে অনেকবার ডাকতেছি, বাট তুমি কোনো রেসপন্স করলাম না। তোমার কি কিছু হয়েছে? তুমি কি করে আসছো? তুমি আর একটা কথাও বলবা না। কেন, কি করছি আমি, কেমন করলাম? অসহ্য, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। মানে আমাকে বলবা না, আমি এমন কি কাজ করলাম যে যার কারণে তোমার সাথে কথাই বলবো না? কেন, তোমার মেয়েটার সাথে যাওনি আজকে? আচ্ছা, একটা মেয়ের সাথে যাওয়াটাই না সব কিছু না, তাই না? আমাকে নিয়ে তো কখনো যাও, আমি কি দোষ করছি? আচ্ছা, সে আমার অফিসে কলিগ, তো তাকে নিয়ে যেতে পারি আমি, এটা স্বাভাবিক, এটা এমন কিছু না। আমি কে? এতই যদি হয় তাহলে বিয়ে করছো কেন? অসহ্য, তুমি থাকো এখন, আমি কালই বাবার বাড়ি চলে যাবো, তোমার সাথে আর একদিন।